السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে কায়দায়ে নুরানির 16 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে তানবিন এবং নুন সাকিন এর উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালে বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তানবিন এবং নুন সাকিন এবং তার শব্দ গঠনের উচ্চারণগুলি সহি শুদ্ধ করে আমার মতো বলে শিখে নেবেন। আর যদি আপনারা এই কায়দায় নুরানির পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে পিছনের ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনুল করিম বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক, কোরআনুল করিম শিখতে না পারলে শিখার তৌফিক দান করুক, আমিন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করবেন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে এতে করে আপনাদের এই হরফের উচ্চারণগুলি, তানবিনের উচ্চারণগুলি সহি শুদ্ধ হয়ে যাবে। তা আলিফ দুই জবর তান। প্রিয় দর্শক, প্রথমে জেনে নিই তানবিন কাকে বলে। তানবিন বলা হয় দুই জবর, দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ এই নুন যুক্তভাবে করিতে হয়। তা আলিফ দুই জবর তান, তা নুন জবর তান। এখানে দেখুন নুনের উপরে জজম আছে, নুনের উপরে যখন জজম থাকে তখন এটাকে নুন সাকিন বলা হয়। এই যে বেঁকা করে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এটি হলো জজম, এটির নাম সাকিনও বলা হয়। তো এই জজমওয়ালা হরফটি পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হয়। তো এই তাটি জজমলা নুনকে ধরবে, অর্থাৎ তানবিনের মতো উচ্চারণ করে পড়তে হবে। তা নুন জবর তান। আর এখানে আমরা পড়েছি তা আলিফ দুই জবর তান। তো আমরা পার্থক্য বুঝে শিখব। যখন আমরা সাকিন ব্যবহার করব তখন তানবিনের ন্যায় নুন যুক্তভাবে পড়তে হবে। তা নুন জবর তান, তা দুই জের তিন, তা নুন জের তিন, তা দুই জের তিন, তা নুন জের তিন, তা দুই পেশতুন, তা নুন পেশতুন, তা দুই পেশতুন, তা নুন পেশতুন। সা আলিফ দুই জবর সান, সা নুন জবর সান, সা আলিফ দুই জবর সান, সা নুন জবর সান, সা দুই জের সিন, সা নুন জের সিন, সা দুই পেশ সুন, সা নুন পেশ সুন, সা দুই পেশ সুন, সা নুন পেশ সুন। জিম আলিফ দুই জবর জান, জিম নুন জবর জান। জিম হরফ জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করে পড়ব। জিম আলিফ দুই জবর জান, জিম নুন জবর জান, জিম দুই জের জিন, জিম নুন জের জিন, জিম দুই পেশ জুন, জিম নুন পেশ জুন। দাল আলিফ দুই জবর দান, দাল নুন জবর দান, দাল দুই জের দিন, দাল নুন জের দিন, দাল দুই পেশ দুন,
دال نون بش دون دال دوي بش دون دال نون بش دون প্রিয় দর্শক এখন আমরা অনুশীলন করব তানবিন এবং নুন সাকিনের শব্দ গঠনগুলি অনুশীলন করে আপনাদেরকে শেখাবো অর্থাৎ বানান করে আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন আইন আলিফ জবরা আ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয় তো আমরা এই আইনকে এক আলিফ টেনে পড়ব আইন আলিফ জবরা আ দাল আলিফ দুই জবরা দান عادن عادن سين واو زبر ساو همزه دوي زر ان ساو ان ساو ان قاف زبر قا را يا زر زر بمبشي جزم الايا مدر حرف دان ديگر حرکت کے ایک الف ٹنیا پڑھتے ہوئے তো আমরা এই র জজম লাইয়ার সাথে এক আলিফ টেনে পড়ব করি বা দুই পেশ বুন করি বুন আর এই আগের শব্দটি হলো এখানে লিনের হরফ আসছে জবরের বাম পাশে জজম লা ওয়াও লিনের হরফ ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় সাউ ইন এভাবে পড়ব করি বুন ফা জবর ফা ميم نون زبر من فمن فمن عين زبر ع ظا يا زر ظي عظي ميم دوي بش من عظيمون عظيمون كاف نون بش كون كاف نون بش كون ميم زبر ما را زبر را ما را ضاد دوی پش عضون ما را دون ما را دون را زبر را سین واو پش سو را سو لام دوی پش لون را سولون را سولون شین یا زبر شای همزه الف دوی زبر ان شيئا شيئا غين زر غي شين الف زبر شا غي شا واو زبر وا تا دوی پشتون غي شا واتون غي شا واتون غين الف زبر غا سين زر سي غاسي قاف دوي زرقين غاسقين غاسقين هابش هو دال دوي زبر دان هودان هودان তো প্রিয় দর্শক আমরা এইভাবে তানবিন এবং নুন সাকিনের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আজকের ভিডিও থেকে বানান করে সহি শুদ্ধ করে আমার মতো শুদ্ধভাবে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে কায়দায়ে নুরানির 17 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু